পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান সাহারা মরুভূমি। জাতিগত সহিংসতায় জর্জরিত এই মরুভূমিকে শান্তির বার্তা নিয়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। দিনের আলো ফুটতে না ফুটতেই সূর্য যেন তার রুদ্র মূর্তি নিয়ে হাজির সাহারার বুকে। এর মাঝেই পানির পাত্র নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাংলার শান্তির দূতরা। প্রতিজনের জন্য বরাদ্দ মাত্র 15 লিটার পানি। খাওয়া ছাড়া সেই পানিতেই করতে হয় গোসল সহ আনুষঙ্গিক সব কাজ। যেন নদীমাতৃক দেশের নদীর সন্তানকে ডাঙ্গায় তো বটেই, ছেড়ে দেওয়া হয়েছে উত্তপ্ত উনুনে। পানিটা দেখার পরে খুবই কষ্ট লাগছে যে 15 লিটার পানিতে কি করব। আমার জানানো হয়েছে যে 15 লিটারে গোসল, উজু এবং কাপড় ধোলা এবং ওয়াশরুমে ব্যবহার করা লাগবে। সো এই 15 লিটার পানিতে প্রথম ব্যবহার করতে এতটাই কষ্ট লাগতো তা বলার বাইরে, কিন্তু আপাতত আমরা এখন এর সাথে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের 15 লিটার পানিতে এখন আমরা ভালোভাবে সব কিছু করতে পারি। এবং আমাদের এই যে বেশি সমস্যা হয় গোসলের সময়, যে এই আর্দ্রতার সাথে এতটাই পানি গরম হয়ে যায় যে গোসল করতে আমাদের সমস্যা হয়। একদিন বৃষ্টি হচ্ছিল, তো কিছু বাচ্চা দেখলাম যে জুচের মতো কিছু খাচ্ছে। আমরা ভাবলাম যে জুচ খাচ্ছে, এখন একটু পরে দেখলাম যে গেঞ্জিটা ব্যবহার করেই বোতলটা ব্যবহার করে এই পানিগুলো খাচ্ছে। আসলে বিষয়টা খুবই মর্মাহত মতো একটা অবস্থা ছিল, বেদনাদায়ক যে লেকের পানি, নোংরা পানি খাচ্ছে তারা। কেন পানির অপর নাম জীবন সেটি বোঝা যায় সাহারা এলে। এবং এই যে লিটার গুনে গুনে পানি ব্যবহার করা সেটি অসহনীয় এই কাজটি করে যাচ্ছে বাংলা সেনারা অনেকটাই ধৈর্যের সঙ্গে। এবং সাহারা এলে আরও বোঝা যায় বাংলাদেশে আমরা কী পরিমাণ পানি অপচয় করি। মাঝে মাঝে বালি ঝড় হয়, তো পানি যখন হঠাৎ বালিতে আসে সব পানি নষ্ট করে দেওয়া যায়, তখন সমস্যা হয়। পানির জন্য মানুষ কত কষ্ট করে। এখন আমার ইচ্ছা হয় যদি আমি বাংলাদেশে যাই, তবে বাংলাদেশে আমি চেষ্টা করব যে পানি অন্তত আগের চেয়ে একটু সেভ করার জন্য। অবশ্যই খারাপ লাগে, কারণ কী জন্য, যেহেতু 15 লিটার পানি, সেটা ইচ্ছা করলে তাকে 16 লিটার দেওয়া যাবে না। যদি 16 লিটার দেওয়া হয় পানি, তাহলে পরবর্তীতে যারা থাকে বা 5-7 জন 10 জন যাকে বেশি যতটুকু বেশি দেওয়া হয় লাস্টের দিকে তারা ততটুকু কম পাবে। সাধারণত মরুর বুকে কিছু নিম গাছ আর কিছু মরুগাছ ছাড়া অন্য কিছুই বাঁচে না। ছবিতে যে গাছটি দেখা যাচ্ছে সেটির গায়ে লেখা আব্দুল মান্নান, কিন্তু ঘটনা জানা গেল এটি গাছের নাম নয়, এর মালিকের নাম মান্নান। সবার নামে একটা করে গাছ দেওয়া আছে। এটা মূলত আমরা গাছটা নামে দেওয়ার অর্থ হচ্ছে এই গাছটা যাতে মারা না যায়, আমরা যাতে পানি দেওয়া লাগে। আমরা যে 15 লিটার পানি পাই ওইখান থেকে কিছু পানি, আধা লিটার 1 লিটার পানি আমরা এখানে দিই, আবার আমাদের রিসাইকেল পানি পাওয়া হয় ওইখান থেকে, ওই পানিটাও আমরা এখানে গাছের পরিচর্যার জন্য দেই। পানির এমন সংকটের মাঝেও শ্যামল বাংলার সন্তানরা এই মরুতেই ফলিয়াছেন সবজি বাগান। নিজের বরাদ্দের পানি বাঁচিয়ে সাহারার বুকে শান্তির পাশাপাশি সবুজের বীজ রোপণ করছেন বাংলার সেনারা। আমি এইখানে কলমি শাক, ডাঁটা শাক, পুঁই শাক এবং বাঙ্গি, আমি সারাদিনে যে পানিটা ব্যবহার করি গোসল এবং কাপড় ধোয়া, সে পানিটা সারাদিনে ব্যবহার করার পরে জমা রাখি। জমা রাখার পরে বিকালবেলা যখন রোদ্রটা একটু কমে তখন আসার পরে এই আমার এই বাগানটুকু করেছি। এই বাগানে এই আমি ওই পানি রিসাইকেল পানি হিসাবে ব্যবহার করার পরে এটা নিয়ে আসার পরে সবজিতে দিই। দেওয়ার পরে ইনশাল্লাহ আজকে কিছু মরিচ গাছ হয়েছে, পুঁই শাক হয়েছে, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক কয়বার খাইছি আমি নিজেও এবং মেসে দিছি। মরুভূমিতে কী পরিমাণ পানির সংকট রয়েছে সেটি কিন্তু গাঁও এলাকার যে সুপার ক্যাম্প, সেই সুপার ক্যাম্পের বাথরুমে এলে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারবো। সেটি হচ্ছে যে আপনি আপনারা দেখতে পারবেন যে সেখানে একটি নোটিশ দেওয়া রয়েছে, সেখানে বলা হয়েছে যে পানির সংকট চলছে, 1 মগ পানিতে অজু এবং 5 মগ পানিতে কিন্তু গোসল করার কথা বলা হয়েছে। মরুর বুকে বহুদূর থেকে বহু কর্মযজ্ঞ শেষে পানি আনতে হয় শান্তির দূতদের জন্য। সেই পানি বন্টনের পর মরুর ধুলিঝড়ের কারণে সেটিও মাঝে মাঝেই নষ্ট হবার শঙ্কা থাকে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, গাঁও, মালে।